हेलो बंधुरा स्वागत आपनों भिडियोते तो बंधुरा आपनारा जो भेबे थकें 1200 से 1600 रियल भेतरे मोबाइल प्रसेस करबें अथवा बांग्लादेश टाका 35,000 से 45,000 टाकार भेतरे मोबाइल प्रसेस करबें तहले आजकेर भिडियो देखते पारें। आजकेर भिडियोर भेतर आमी 60 मोबाइल नियेछि खूब फेमस ये 60 मोबाइल ही 60 मोबाइल प्राइस और स्पेसिफिकेशन आपनादेरके जानाइबो। 60 मोबाइल भेतरे रयेछे गूगल पिक्सल 6a नाथिंग 1 सैमसांग गैलेक्सी S73 5G Vivo B25, Honor X9A, Huawei Nova 10 SE এবং Xiaomi 11T এই 60টি মোবাইল রয়েছে আজকের ভিডিওর ভিতরে। এই 60টি মোবাইল খুবই ফেমাস। এই 60টি মোবাইলের প্রাইস এবং স্পেসিফিকেশন আপনাদেরকে জানাই ভিডিওর মাধ্যমে। গুগল পিক্সেল 6A এই মোবাইলটির বর্তমান প্রাইস হচ্ছে 1549 দিরহাম, যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় 43,000 টাকার মতো আসে। এই মোবাইলটির ভিতরে 6 GB RAM পাওয়া যাচ্ছে, 128 GB স্টোরেজ পাওয়া যাচ্ছে। মোবাইলটির ভিতরে প্রসেসর ইউজ করা হয়েছে গুগল টেনসর। মোবাইলটির মেইন ক্যামেরা হচ্ছে 12.2 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেল। মোবাইলটির সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। 4410 mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে। 18 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পাওয়া যাচ্ছে, যেটি দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টা 5 মিনিট। মোবাইলটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1 ইঞ্চি, অ্যান্ড্রয়েড ভার্সন 12, ব্লুটুথ ভার্সন 5.2। মোবাইলটির ভিতরে NFC সাপোর্ট করবে, ডুয়াল সিম eSIMও সাপোর্ট করবে। মোবাইলটির ওয়েট হচ্ছে 178 গ্রাম এবং এই মোবাইলটির ভিতরে সামনে যত কেরিয়ার আছে সবগুলাই ইউজ করা যাবে। মোবাইলটি ওয়াটারপ্রুফ মোবাইল, 5G মোবাইল। এই মোবাইলটির বর্তমান প্রাইস হচ্ছে 1549 সৌদি রিয়াল। এই মোবাইলটি আপনারা কিন্তু অ্যামাজন থেকে নিতে পারবেন। নাথিং 1 এই ফোনটি বর্তমান প্রাইস হচ্ছে 1487 সৌদি রিয়াল, যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় 41,000 টাকার মতো আসে। এই মোবাইলটির ভিতরে 3টি ভার্সন পাওয়া যাবে। একটি পাওয়া যাবে 8 GB RAM, 128 GB স্টোরেজ। একটি পাওয়া যাবে 8 GB RAM, 256 GB স্টোরেজ। আরেকটি পাওয়া যাবে 12 GB RAM, 256 GB স্টোরেজ। এই মুহূর্তে আমি আপনাদেরকে যে মোবাইলের প্রাইসটি জানাচ্ছি, এটি হচ্ছে 8 GB RAM, 256 GB স্টোরেজ, 1487 সৌদি রিয়াল। মোবাইলটির ভিতরে প্রসেসর পাওয়া যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G। মোবাইলটির মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল। 4500 mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে। 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পাওয়া যাচ্ছে প্লাস ওয়্যারলেস চার্জার পাওয়া যাচ্ছে এই মোবাইলটির ভিতরে। এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয়, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার পাবেন এই মোবাইলটির সাথে। মোবাইলটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি, ডিসপ্লে টাইপ ওলেড এবং এই মোবাইলটির ভিতরে NFC সাপোর্ট করবে, ডুয়াল সিম ইউজ করা যাবে। মোবাইলটির ওয়েট হচ্ছে 193 গ্রাম, অ্যান্ড্রয়েড ভার্সন 12, ব্লুটুথ ভার্সন 5.2। সামনের যত কেরিয়ার আছে সবগুলোই কিন্তু এই মোবাইলটির ভিতরে ইউজ করা যাবে। আর এই মোবাইলটির সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটির ভিতরে ওয়্যারলেস চার্জার পাওয়া যাচ্ছে। ভিভো B25 এই মোবাইলটির বর্তমান প্রাইস হচ্ছে 1344 সৌদি রিয়াল, যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় 37,000 টাকার মতো আসে। এই মোবাইলটির ভিতরে 8 GB RAM পাওয়া যাচ্ছে, 128 GB স্টোরেজ পাওয়া যাচ্ছে। মোবাইলটির ভিতরে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়া টেক ডায়মন্ড CT900। মোবাইলটির মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। মোবাইলটির সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। এই মোবাইলের বিশেষত্ব হচ্ছে এটির সেলফি ক্যামেরা, অসাধারণ একটি ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল। এটাই হচ্ছে এই মোবাইলের সবচেয়ে বিশেষত্ব। এছাড়াও এই মোবাইলটির ভিতরে 4500 mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে, 44 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পাওয়া যাচ্ছে। মোবাইলটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.4 ইঞ্চি, ডিসপ্লে টাইপ আমোলেড, অ্যান্ড্রয়েড ভার্সন 12, ব্লুটুথ ভার্সন 5.0। মোবাইলটির ভিতরে NFC সাপোর্ট করবে, এই মোবাইলে ডুয়াল সিম ইউজ করতে পারবেন। মোবাইলটির ওয়েট হচ্ছে 186 গ্রাম এবং সামনের যত কেরিয়ার আছে সবগুলাই এই মোবাইলটির ভিতরে ইউজ করতে পারবে। স্যামসাং গ্যালাক্সি S73 5G মোবাইলটির বর্তমান প্রাইস হচ্ছে 1475 সৌদি রিয়াল, যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় 41,000 টাকার মতো আসে। এই মোবাইলটির ভিতরে আপনারা 2টি ভার্সন পাবেন। একটি পাবেন 8 GB RAM, 128 GB স্টোরেজ। আরেকটি পাবেন 8 GB RAM, 256 GB স্টোরেজ। এই মুহূর্তে আমি আপনাদেরকে যে মোবাইলটির প্রাইস জানাচ্ছি এটি হচ্ছে 8 GB RAM, 128 GB স্টোরেজ। মোবাইলটির ভিতরে প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 778G। মোবাইলটির মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে। মোবাইলটির সেলফি ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। মোবাইলটির ভিতরে 5000 mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে, 25 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পাওয়া যাচ্ছে, যেটি দিয়ে 100% চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। মোবাইলটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি, ডিসপ্লে টাইপ সুপার আমোলেড, অ্যান্ড্রয়েড ভার্সন 12, ব্লুটুথ ভার্সন 5.0, NFC সাপোর্ট করবে, ডুয়াল সিম ইউজ করতে পারবেন মোবাইলটির ভিতরে এবং eSIMও ইউজ করতে পারবেন। মোবাইলটির ওয়েট হচ্ছে 181 গ্রাম। সামনের যত কেরিয়ার আছে সবগুলো এই মোবাইলটির ভিতরে ইউজ করতে পারবেন। মোবাইলটি অসাধারণ একটি মোবাইল, স্যামসাং গ্যালাক্সি S73। আর স্যামসাং গ্যালাক্সির S সিরিজের মোবাইল সবগুলোই ভালো।
ONR X9A এই মোবাইলটির বর্তমান প্রাইস হচ্ছে 1275 সৌদি রিয়াল, যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় 35,000 টাকার মতো আসে। এই মোবাইলটির ভিতরে আপনারা তিনটি ভার্সন পাবেন, একটি পাবেন 6GB RAM 128GB স্টোরেজ, একটি পাবেন 8GB RAM 128GB স্টোরেজ, আর একটি পাবেন 8GB RAM 256GB স্টোরেজ। আমি এই মুহূর্তে আপনাদেরকে যে মোবাইলের প্রাইস জানাচ্ছি এটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ 5G মোবাইল। মোবাইলটির ভিতরে প্রসেসর ইউজ করা হয়েছে কুইলক্যাম স্ন্যাপড্রাগন 695। মোবাইলটির মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। মোবাইলটির সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। 5000 mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে, 40W সুপার ফাস্ট চার্জার পাওয়া যাচ্ছে। ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চি, ডিসপ্লে টাইপ আমুলেট, অ্যান্ড্রয়েড ভার্সন 12, ব্লুটুথ ভার্সন 5.1, NFC সাপোর্ট করবে। মোবাইলটির ওয়েট হচ্ছে 175 গ্রাম। সামনের যত ক্যারিয়ার আছে সবগুলোই এই মোবাইলটির ভিতরে ইউজ করা যাবে। মোবাইলটির ক্যামেরা হচ্ছে এটির বিশেষত্ব Y Nova 10 SE। এই মোবাইলটির বর্তমান প্রাইস হচ্ছে 1279 সৌদি রিয়াল, যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় 35,000 টাকার মতো আসে। এই মোবাইলটির ভিতরে দুইটি ভার্সন পাবেন, একটি পাবেন 8GB RAM 128GB স্টোরেজ, একটি পাবেন 8GB RAM 256GB স্টোরেজ। এই মুহূর্তে আমি আপনাদেরকে যে মোবাইলটির প্রাইস জানাচ্ছি এটি হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ। মোবাইলটির ভিতরে প্রসেসর ইউজ করা হয়েছে কুইলক্যাম স্ন্যাপড্রাগন 680। মোবাইলটির মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। মোবাইলটির সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। 4500 mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে, 66W সুপার ফাস্ট চার্জার পাওয়া যাচ্ছে। মোবাইলটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি, ডিসপ্লে টাইপ ওলেড, অ্যান্ড্রয়েড ভার্সন 12, ব্লুটুথ ভার্সন 5.0, NFC সাপোর্ট করবে মোবাইলটির ভিতরে। এই মোবাইলটির ওয়েট হচ্ছে 184 গ্রাম এবং এই মোবাইলের ভিতরে সামনে যত ক্যারিয়ার আছে সবগুলোই ইউজ করতে পারবেন। Xiaomi 11T 5G। মোবাইলটির বর্তমান প্রাইস হচ্ছে 1587 সৌদি রিয়াল, যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় 44,000 টাকার মতো আসে। এই মোবাইলটির ভিতরে দুইটি ভার্সন পাওয়া যাবে, একটি পাওয়া যাবে 8GB RAM 128GB স্টোরেজ, একটি পাওয়া যাবে 8GB RAM 256GB স্টোরেজ। এই মুহূর্তে আমি আপনাদেরকে যে মোবাইলের প্রাইসটি জানাচ্ছি এটি হচ্ছে 8GB RAM 128GB স্টোরেজ। মোবাইলটির মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। মোবাইলটির সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। মোবাইলটির ভিতরে প্রসেসর ইউজ করাইছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি 1200 আলট্রা। মোবাইলটির 5000 mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে, 67W সুপার ফাস্ট চার্জার পাওয়া যাচ্ছে, যেটি দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে 37 মিনিট। ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চি, ডিসপ্লে টাইপ আমুলেট, অ্যান্ড্রয়েড ভার্সন 11, ব্লুটুথ ভার্সন 5.2। মোবাইলটির ওয়েট হচ্ছে 203 গ্রাম। NFC সাপোর্ট করবে, ডুয়েল স্পিকার, ডুয়েল সিম ইউজ করা যাবে। সামনের যত ক্যারিয়ার আছে সবগুলোই এই মোবাইলটির ভিতরে ইউজ করতে পারবেন। Xiaomi 11T 5G।